الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون عن عثمان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات على ذلك فقد دخل الجنة رواه مسلم সম্মানিত মুসলিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্য, যিনি প্রতি জুমার মতো আজকেও তার অপার অনুগ্রহে তার ডাকে সাড়া দিয়ে সাপ্তাহিক জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতপর তার প্রিয় রাসুল আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে কোরআনুল কারিম থেকে একটি আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের খুতবা ইতি করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো মানা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ। খুতবা তো অনেক বিষয়ই দিলাম, কিন্তু মূল বিষয় হয়তো এ পর্যন্ত দেওয়া হয়নি। তো আসলে আমরা ইসলাম কবুল করে নেই বা ইসলাম গ্রহণ করি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো মানুষকে তিনি মুসলিম করেছেন, যারা বায়াত নিয়েছেন তার হাতে, সকলকেই তিনি এই বাণীটি শুনিয়েছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আবু তালিব যখন মৃত্যুমুখে পতিত হয়েছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাহাদাতাইন পড়তে বলছিলেন, অবশেষে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছিলেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ বললেও মুসলিম হয়ে যেত বা তার ব্যাপারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, এই বিষয়টা নিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই বা গ্রহণ করেন নাই বিধায় আবু তালিব ইসলাম গ্রহণ করতে পারেননি বা লা ইলাহা ইল্লাল্লাহ বলারও সামর্থ্য তার হয় নাই। তো আমরা সচরাচর বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমরা মুসলিম, বা যেহেতু আমরা মুসলিম বলে দাবিদার, এটার প্রতি আমাদের আস্থা আছে বা বিশ্বাস আছে, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ অনেক বারই বলি। কিন্তু এর মাপকাঠি কেমন বা কিভাবে বলা উচিত বা এর প্রতি বিশ্বাস করলে সেই বিশ্বাসটা কেমন হওয়া উচিত, আসলেই কি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি সেটা জেনে বুঝে বলি, নাকি না জেনে না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয় তাই বলি। আসলে এই বিষয়টা যদিও দীর্ঘায়িত আলোচনা, যাই হোক আজকে যতটুকু পারি এ বিষয়গুলো খোলাসা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ,
এটি হলো কালিমাতুত তাওহীদ, মানে একত্ববাদের একটা বাক্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে প্রকাশ করে বা আল্লাহ তাআলার একত্ববাদকে প্রচার করে, আল্লাহ তাআলার একত্ববাদকে ঘোষণা করে। তো এটা কালিমাতুত তাওহীদ। আর ওয়াহাব বিন মুনাব্বাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, সহিহ বুখারীতে একটা আসার এসেছে, ওয়াহাব বিন মুনাব্বাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিলা লাহু, তাকে বলা হয়েছিল যে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? তো ওয়াহাব বিন মুনাব্বাহ বলছিলেন, নাম, হ্যাঁ এটা জান্নাতের চাবি, ওয়ালাকিন, কিন্তু লাকিন না কুল্লু মিফতাহিন লাহু আসনান, প্রত্যেকটা চাবির জন্য থাকে কয়েকটি করে দাঁত, প্রতিটি চাবির কয়েকটি করে দাঁত থাকে। তো ফাইন জিতা বিলা ইলাহা ইল্লাল্লাহ বি আসনামিহি, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে কিয়ামতের দিন তার দাঁত সহ নিয়ে আসো, তাহলে ফাতাহা লাকাল জান্নাহ, তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে। আর যদি তুমি চাবির দাঁত সহ চাবি না নিয়ে আসতে পারো, তাহলে লাম ইফতাহ লাকা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, এটা জান্নাতের চাবি, আবার জান্নাতের চাবিটা এমন চাবি যে চাবির আবার দাঁত আছে। তো আপনারা জানেন যেই তালাগুলো খোলার জন্য দাঁত বিশিষ্ট চাবি ব্যবহার করতে হয়, সেই দাঁতগুলোকে যদি র্যাত দিয়ে চেঁচে সমান করে সেটা দিয়ে কি কেউ তালা খুলতে পারবে? পারবে না। ঠিক সেরকমই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলা আর উপলব্ধি করা বা বুঝা, উপলব্ধি না করে শুধু বলে যদি আমরা মুসলিম হই, তাহলে এটা দাঁত সারা চাবির মতো, মানে যে চাবি দিয়ে তালাও খুলে না, ঠিক ওই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতও খুলবে না। তো সে যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ, এটা তাওহীদের কালিমা। প্রথমে আসা যাক, প্রথমেই লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই বাক্যটি যে আমরা বলি, এই বাক্যটির ভাব অর্থ কী? আমরা যেটা কি অর্থ করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, মানে এরকম হরেক রকমের অর্থ যেই যেভাবে পারেন বা আমরা যেভাবে বুঝি আমরা এর অর্থ সেভাবে করে থাকি। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি কোনো ব্যক্তি বোঝে আর যদি কোনো ব্যক্তি উপলব্ধি করতে পারে, তাহলে তার জন্য দুটি রাস্তা খোলা থাকবে। এক, হয় সে পূর্ণাঙ্গ মুসলিম হবে, নতুবা পূর্ণাঙ্গ কাফের হবে। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে বা উপলব্ধি করতে পারে, তাহলে হয় সে মুশরিক অথবা সে মুসলিম, পূর্ণাঙ্গ মুসলিম, এর মাঝখানে আর কোনো জায়গা খোলা নেই। আর আমরা ভ্যারাইটিস ধরনের মুসলিম, সালাত আদা করা লাগে না, জাকাত দেওয়া লাগে না, কোনো ইবাদত করা লাগে না, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ বলা মুসলিম, মানে আমরা এই কালেমার অর্থটা বুঝি না, জানি না। তাই তো প্রথমে আসা যাক, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম বাক্যটা হচ্ছে লা ইলাহা, মানে লা ইলাহা এর অর্থ হচ্ছে লা মানে নেই, ইলাহ মানে কোনো, ইলাহ বলতে যেটা বোঝানো হয়েছে, লাটা লা নাফিয়ান জামিআম মা ইউবাদু মিন দুনিল্লাহ, মানে লাটা নিষেধাজ্ঞার জন্য, এবং যতগুলো প্রভুর ইবাদত করা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া, আল্লাহ ব্যতীত যতগুলো প্রভুর ইবাদত করা হয় সবগুলো প্রভুকে বাতিল ঘোষণা করে শুধুমাত্র লা। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের সময় বা তার পরবর্তী সময়ে তার কওমের লোকেরা মূর্তি পূজা চালু করে, তারা যে মূর্তিগুলোর পূজা করতো, সুআন, ইয়াগুস, ইয়াউক, এগুলোর মূর্তি পূজা করতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কওমের লোকেরা হাবল বা আরও অন্যান্য মূর্তির পূজা করতো, মক্কার কুরাইশরা আবার লাত, উজ্জা, মানাত এগুলোর পূজা করতো। তো লাত শব্দটাকে তারা চুরি করে নিয়েছে, আল্লাহ শব্দের মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ হলো লাত, মানে এটাকে তারা বানিয়ে নিয়েছে। আল আজিজ শব্দের মুয়ান্নাস হলো উজ্জাতুন, সেখান থেকে তারা মূর্তি বানিয়ে নিয়েছে উজ্জা। মানাত, আল মান্নান থেকে মানাত, কেউ বলছেন মুমিন থেকে মানাত। তো এইভাবে তারা তাদের মূর্তিগুলোর নাম বানিয়ে নিয়েছে। আচ্ছা, এখানে মূর্তি পূজা ছাড়াও পৃথিবীতে নাসারা রয়েছে, তারা অকালাতিন নাসারা, নাসারারা বলে থাকে ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর পুত্র মানে, তারা ঈসাকে প্রভু হিসাবে মানে। আবার ইহুদিরা মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে
মাসিহ হিসেবে মানে এগুলো হলো মুসলিম ছাড়া অন্যদের, যেমন বুদ্ধরা গৌতম বুদ্ধকে তাদের প্রভু হিসেবে মানে, আবার হিন্দুরা রামকৃষ্ণ বা বলরামকে তাদের ভগবান হিসেবে মানে। মানে যেই যেই ধর্ম থেকে যারা যারা যেই ধর্মের প্রভুকে প্রতিপালক হিসাবে মেনে চলে বা গ্রহণ করে থাকে। এরপরে যদি মুসলিমের মাঝে আসেন, মুসলিমরাও আল্লাহ ছাড়া অনেকগুলো প্রভুকে ধারণ করে থাকে। যেমন মনে করেন আর রাওয়াফিজ যারা আছে, রাফিজিয়া সম্প্রদায়, তারা স্বাভাবিকভাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়াও তাদের ইমামকে প্রভু হিসাবে গ্রহণ করে থাকে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আহাল্লাল্লাহু ফাল হালাল, মানে আল হালালু মা আহাল্লাল্লাহু, হালাল হচ্ছে সেই সকল বস্তু যেগুলোকে আল্লাহ তাআলা হালাল করেছেন, ওয়াল হারামু মা হারামাহুল্লাহ, এবং হারাম সেই সকল বস্তু যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা হালাল করেন, আল্লাহ তাআলা হারাম করেন, কিন্তু রাফিজিরা বলে থাকে আল হালালু মা আহাল্লাল আইম্মা, হালাল হলো সেগুলো বস্তু যারা আমাদের ইমামগণ হালাল করেছেন, হারাম হলো সেগুলো বস্তু যেগুলো আমাদের ইমামগণ হারাম করেছেন। কেননা তারা মনে করে থাকে যে তাদের ইমামগণ প্রভু। তাহলে মুসলিম কিংবা মুসলিমের বাইরে যতগুলো সম্প্রদায় আছে, এই সবগুলো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া বাতিল যতগুলো প্রতিমার পূজা করে থাকে এবং বাতিল যতগুলো প্রভুর পূজা করে থাকে, আজকে দেখবেন পীর পূজা হয়, পীর সাহেবের কবরকে কেন্দ্র করে চতুর্দিকে তওয়াফ করা হয়, আবার দেখবেন পীর সাহেবের মাজারকে কেন্দ্র করে চতুর্দিকে তওয়াফ করা হয়, পীর সাহেবের আস্তানাকে কেন্দ্র করে চতুর্দিকে তওয়াফ করা হয়। আর মনসুর হাল্লাস তো বলেইছে, হ্যাঁ, রাফিজিয়া সম্প্রদায়েরা বলছিল যে, তারা বলেছে যে কাবাতে তওয়াফ করার থেকে হুসাইনের মাজারে তওয়াফ করাটা উত্তম। তার মানে মানুষ যায় কাবায় তওয়াফ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাজিম করার জন্য, আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় তারা দাঁড় করিয়ে এলো কাকে, হুসাইনকে। এই যে এই জিনিসগুলো যারা করে, মানে আল্লাহ ব্যতীত যতগুলো প্রভু আছে, যতগুলো প্রতিমা আছে, এই সবগুলোকে লা ইলাহা দ্বারা সবগুলোকে বাতিল করা হয়েছে। মানে না পিয়ান জামিআম মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত রেখে যতগুলো মাবুদের পূজা করা হয়, যতগুলো প্রভুর পূজা করা হয়, সবগুলো প্রভু বাতিল, মানে প্রভুর জাত বাতিল, একেবারেই জাত বলতেই সবগুলো বাতিল। আর ইল্লাল্লাহ মানে ইল্লাল্লাহ আই মুসবিতান লিল্লাহ, ইল্লাল্লাহ বলতে এবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানে সকল প্রতিমার জন্য বাতিল, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটি বলবৎ, তার মানে যাবতীয় এবাদত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রকৃত এবাদতের যোগ্য কেউ নেই। মানে যত এবাদত আছে, যত দাসত্ব আছে, দাসত্ব বলতে যা বোঝায়, এই সবগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার হুকুম। তার মানে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলিম হলেন, আর একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলা বা স্বীকার করলেন, মানে এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত প্রকৃত এবাদতের যোগ্য কেউ নেই, এটাকে ঘোষণা করে দেওয়া। তার মানে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত এবাদত, যত দাসত্ব, কুরবানি বলেন, সলাৎ বলেন, হজ বলেন, জাকাত বলেন, জিহাদ বলেন, যাবতীয় এবাদত সবগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো এর জন্য কোনো অপশন খোলা রাখেন নেই। তো মক্কার মুশরিকরা, কুরাইশরা, এই মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এটা তারা বুঝত, এটা তারা উপলব্ধি করতে পারত। এই জন্য নবী সাল্লামকে প্রথমেই ধাওয়া দিয়ে তাকে হত্যা করার যাবতীয় পরিকল্পনাও তারা গ্রহণ করেছিল, কিন্তু সফল হয়নি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝত, দুঃখজনক হলেও সত্য। সেটি হলো আমরা প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই জানি না, এটা কী বোঝায় আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথা তো বললাম, শোনার কথা তো শুনলাম, এর জন্য যে যার মতো করে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে ইবাদত করা লাগছে না। তো যাই হোক, এই যে মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি যার দাঁত আছে, উল্লেখিত হাদিসে শর্ত আরোপ করা আছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে তার দাঁত সহ, মানে তার হুকুম, আহকাম, তার রুকন এবং তার শর্ত যতগুলো আছে, এই সবগুলো সহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটির রুকন হলো দুইটা, এক লা ইলাহা মানে নাফিয়ান জামিআম মা ইউবাদু মিন দুনিল্লাহ, আরেকটি হলো মুসবিতান লিল্লাহ মানে ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
এই দুটি হলো তার প্রধান রুকন, এগুলো মেনে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, মানে হে রসুল, আমি তোমার পূর্বে, তুমি মুহাম্মাদের পূর্বে আমি যে রসুল পাঠিয়েছি, ইল্লা নূহি ইলাইহি, প্রত্যেকটা রসুলের কাছে আমি ওহী করেছি, নির্দেশ দিয়েছি, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশ প্রদান করেছি প্রত্যেকটা নবী রসুলকে, এবং আমি ছাড়া কারো ইবাদত করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ফাআবুদু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ইবাদত একমাত্র আমার জন্য, এবং লা ইলাহা ইল্লাল্লাহ আমি ছাড়া ইবাদতের কেউ যোগ্য নেই, প্রত্যেকটা নবী রসুলদের জন্য আমি এই নির্দেশটাই আরোপ করেছিলাম। তাহলে পৃথিবীতে যত নবী রসুল এসেছেন প্রত্যেকেরই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমেই যদি পার পাওয়া যায়, বলার মাধ্যমেই যদি মুক্তি পাওয়া যায়, বলার মাধ্যমেই যদি সব কিছু পাওয়া যায়, তাহলে প্রত্যেকটা নবী রসুলের এজেন্ডা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কথা নয়। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয় সঙ্গে সঙ্গে তার যে হুকুম আহকামগুলো আছে এই সবগুলো সহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকতটা আদায় হবে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার কিছু ফজিলত আছে, সেটা মানে অন্যান্য হুকুম আহকাম ছাড়াও যদি কোনো ব্যক্তি বলে থাকে তথাপি এই ফজিলতগুলো তার জন্য বরাদ্দ হতে পারে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, এই কালেমা বললে ফজিলত কী হতে পারে? প্রথম ফজিলত, প্রথম যে ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ব্যক্তি জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ব্যক্তি জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক, মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুম্মা মাতা আলা যালিক, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ বলার উপরে মৃত্যুবরণ করল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার উপরে মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি জান্নাতে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে লা মাবুদ আবি হাক্কান ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মানে ইবাদতের ক্ষেত্রে তার উপরে অবিচল থাকা, তার মানে আল্লাহ ব্যতীত অন্য কাউরে ইবাদত না করে তাহলেই জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ওয়া আলাইহি সাউবুন আবিয়াজ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চাদর মুড়িয়ে শুয়ে আছেন। তো আমি আবার ফেরত চলে আসলাম, পরক্ষণে কোনো একদিন আমি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তো দেখছি যে ফাইদা ইস্তাইকাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেছেন, তিনি জাগ্রত অবস্থায় রয়েছেন। তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন গেলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক, মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অতঃপর এটি বলার উপরেই মৃত্যুবরণ করবে, তো ফাকাদ দাখালাল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি ও লোকটা জিনা করে কিংবা যদি ও লোকটা চুরি করে, তারপরেও কি লোকটা জান্নাতে যাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি ও লোকটা জিনা করে, যদি ও লোকটা চুরি করে, তথাপি ও লোকটা জান্নাতে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি ও চুরি করে, যদি ও জিনা করে, তারপরেও জান্নাতে যাবে? মানে চুরি করলে জিনা করলে তাও জান্নাতে যাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, তথাপি সে জান্নাতে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করছেন, ফাকুলতু, ইয়া রাসূলুল্লাহ, জিনা করলে চুরি করলেও জান্নাতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রাকমি আনফি আবিদাররিন, যদিও লোকটা চুরি করুক না কেন, যদিও লোকটা জিনা করুক না কেন, আলা রাগমি আনফি আবিদাররিন, আবুজারের নাক ধুলাই ধসিত হলেও ওই লোকটা জান্নাতে যাবে, যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে বলেই চুরি করলে জিনা করলেও জান্নাতে যাবে। প্রথম কথা হলো, আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন মূল অর্থটা উপলব্ধিটা না করেই,
এই জন্য নবী সাল্লাম বারবার বলছিলেন চুরি করলেও জিনা করলেও সে জান্নাতে যাবে। তার মানে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে কোনো মাবুদই মানে না, উপাস্যই মানে না, দুনিয়ার সকল এবাদত আল্লাহর জন্যই হবে, সব এবাদত আল্লাহর জন্য, তার জীবনের সব কিছু আল্লাহর জন্য করে দেয়, সে ব্যক্তিকে চুরি করবে? সে ব্যক্তিকে জিনা করবে? করবে না। তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, কিন্তু সেই জান্নাতে যাওয়াটা প্রথম ধাপে নয়, প্রথম পর্যায়ে নয়। তো প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বললে লোকটি জান্নাতে যাবে, একজন ব্যক্তি জান্নাতে যায়। দ্বিতীয় কথা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে লা ইয়াদখুলুন নার খুলুদান, মানে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে বা পড়ে থাকে কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলিম হয়, তাহলে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে হবেন না। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে বা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে। ওয়া কানা ফি কলবিহি মিনাল খাইরি, যার অন্তরে আছে কল্যাণ বা ঈমান, যার অন্তরে ঈমান রয়েছে, ওয়াজনাতু শাইরাতিন, মানে একটা গমের দানা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, সে ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে তাহলে সে ব্যক্তি জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। সুম্মা ইয়াখরুজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর সে ব্যক্তিও জাহান্নাম থেকে বেরিয়ে আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওয়া কানা ফি কলবিহি মিনাল হাসানাতি আও ক্বালা ওয়া কানা ফি কলবিহি মিনাল খাইরি ওয়াজনু বুররাতিন, মানে যার অন্তরে একটা জব পরিমাণেরও ঈমান আছে, কল্যাণ আছে, সে ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে সেও জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। তৃতীয় পর্যায়ে যে ওই ব্যক্তিও বের হবে ইয়াখরুজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আসবে। ওয়া কানা ফি কলবিহি, যার অন্তরে যাররা মানে এক অণু পরিমাণ, মানে একটা পরমাণু 10 লক্ষ পরমাণুকে একত্র করলেও খালি চোখে দেখা যায় না অণুবীক্ষণ যন্ত্র ছাড়া। আর এই পরমাণুকে যখন ডিভাইডেড করা হয়, পরমাণুকে যখন ভাগ করা হয়, তখন এই পরমাণুটা অণুতে রূপান্তরিত হয়। তো যাররাতন শব্দের অর্থ হলো অণু, মানে যার অন্তরে অণু পরিমাণের ঈমান আছে, যার অন্তরে অণু পরিমাণের কল্যাণ আছে, সে ব্যক্তিও জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। তার মানে জাহান্নামে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও লোকটা জাহান্নামে যাবে যদি তার লা ইলাহা ইল্লাল্লাহর আসনান না থাকে, যদি দাঁত না থাকে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশ ও নিষেধগুলো পালন করে যাবতীয় ইবাদত যদি না করে থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেও সেই লোকটা জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামে যাবে খুলুদান নয়, চিরস্থায়ী নয়, কোনো না কোনো সময়, কোনো না কোনো একবার সে বেরিয়ে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শাফাআতের মাধ্যমে সে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর বরকত হলো এগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে চিরস্থায়ী জাহান্নামী হবেন না। তৃতীয় ফজিলত হলো দুনিয়াতে, মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসামাতুদ দাম, মানে যার রক্তটা নিরাপদ, মানে যাকে হত্যা করা জায়েজ নেই দুনিয়াতে, কোনো মুসলিম শাসক কিংবা যেই হোক না কেন তাকে হত্যা করতে পারবেন না যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত লাভ করলেন, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাম্মা তুবফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তিকাল করলেন, তাকে মৃত্যু দেওয়া হলো, ওয়া উস্তুখলিফা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করলেন, মানে তাকে খলিফার দায়িত্বে বসানো হলো, তখন ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, আরবদের মধ্যে যারা কুফরি করার মতো ছিল তারা কুফরি করলো, যারা ঈমান আনয়ন করার ছিল তারা ঈমান আনলো, মানে যারা কুফুরি করলো তারা যাকাত দিতে অস্বীকৃতি জানালো, মানে আমরা যাকাত দিব না আবু বকরকে। যাকাতটা রসুল সাল্লাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল, যেহেতু রসুল সাল্লাম ইন্তিকাল করেছেন সেই ক্ষেত্রে আমাদের যাকাতদের কোনো প্রয়োজন নেই, আমরা যাকাত দিতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিলেন, আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াস যাকাত, আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি যাকাত এবং সালাতের মাঝে পার্থক্য করে সে ব্যক্তির বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ ঘোষণা করব। উমার বিন খাত্তাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে লিমা তুকাতিলুন নাসা, আপনি কিভাবে মানুষদের সঙ্গে যুদ্ধ করবেন, কিভাবে কোন পদ্ধতিতে কেন যুদ্ধ করবেন?
অকদ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি মানুষকে বা মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য ততদিন পর্যন্ত আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি যতদিন না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। তো ফাইদা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মানুষেরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমা মিন্নি দামাহু ওয়া মালাহু, তার রক্ত এবং তার সম্পদ আমার থেকে নিরাপদ, তার মানে তার রক্ত সম্পদ সব কিছুই ইসলামী রাষ্ট্র হলেও এই লোকটাকে সর্ব অবস্থায় নিরাপত্তা দিতে বাধ্য থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। সালাত আদা না করলে ভিন্ন শাস্তি হতে পারে, যাকাত না দিলে তার ভিন্ন শাস্তি হতে পারে, সিয়াম পালন না করলে ভিন্ন শাস্তি হতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হয় না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার সম্পদও নিরাপদ, তার জানও নিরাপদ। তো আসমা বিন্নি দিমাহুম ওয়া আমওয়ালহুম, মানে তাদের মাল এবং সম্পদ সবই নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন, মানে কি ধারণা করেন বা আপনি কি রায় দেন, যে আমি এক জায়গাতে ছিলাম, তো এক ব্যক্তি আমার উপরে উত্তেজিত হলো, উত্তেজিত হয়ে আক্রমণ চালিয়ে আমার হাত কেটে দিল, তো আমি আবার তরবারি নিয়ে তার উপরে উত্তেজিত হলাম, এই মুহূর্তে এসে ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আমি কি তাকে ছেড়ে দেব নাকি হত্যা করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জিজ্ঞেস করার আগেই এই লোকটা তাকে হত্যা করে ফেলেছে অলরেডি, হত্যা করার পর রসুলের কাছে যেয়ে বলছে যে আমি এই কারণে হত্যা করেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কাইফা, মানে কাইফা বিকা ইয়াউমাল কিয়ামাতি বিলা ইলাহা ইল্লাল্লাহ, মানে কিয়ামতের দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কেমন আচরণ করবে, মানে যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ বারবার চলে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কাছেই তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তো সেই দিন তুমি এর সঙ্গে কী আচরণ করবে বা কেমন করে জবাব দেবে। তো লোকটি বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আমার থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অন্য কোনো উপায় না, আমার থেকে বাঁচতে চায়, আমি যখন আক্রমণ করতে গেলাম তখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি এই জন্য তাকে মেরেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল্লা শাকাক্তা কলবাহু, তাহলে তুমি তার অন্তরটাকে ফেরে কেন দেখলেন না, যে অন্তর চিরে তার অন্তরটাকে বের করে দেখতে যে সে তোমার থেকে বাঁচার জন্য বলেছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বলেছে। তাহলে এর থেকে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে মারা যায় না, তাকে হত্যা করা যায় না, তার মানে তার জান মাল নিরাপদ। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে দুনিয়াতেও কী পাওয়া যায়, নিরাপত্তা পাওয়া যায়। আরেকটা বিষয় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সবার আগে পাওয়া যায়। সহিহ বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাসি বিশাফাআতিকা, মানে আপনার সুপারিশের সৌভাগ্যশীল বান্দা তিনি কে হবে, আপনার সুপারিশ সর্বপ্রথম দ্রুত গতিতে কে সুপারিশ পাবেন, এরকম সৌভাগ্যবান ব্যক্তিকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জনন্তু ইয়া আবা হুরাইরা, আমার মনে হচ্ছে যে হে আবু হুরাইরা, এইরকম প্রশ্ন বা এরকম জিজ্ঞাসা তোমার পূর্বে আর কেউ করে নাই আমাকে, সর্বপ্রথম মনে হয় এই জিজ্ঞাসাটা তুমিই করলে যে আমার সুপারিশের সর্বপ্রথম সৌভাগ্যবান কে হবে, মানে সবার আগে আমার সুপারিশ কে পাবে, এই প্রশ্নটা সর্বপ্রথম মনে হয় তুমিই করলে, এর আগে কেউ করে নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া আসআদুন নাস বিশাফাআতি, সে ব্যক্তি আমার সুপারিশের ক্ষেত্রে সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে সুপারিশ পাওয়া যায়, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কোনো ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে দুনিয়াতেও নিরাপত্তা পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও খুব দ্রুত গতিতে পাওয়া যায়। তাহলে শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে এত ফজিলত পাবো, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার ধরনটা কেমন হতে পারে বা এর মাফহুম বা উপলব্ধিটা কী? তাহলে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ বললে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার 7টি শর্ত আছে, 7টি শর্ত মেনে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন আর লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়ে থাকেন, 7টি শর্ত মেনে,
তাহলে নিশ্চিত আল্লাহর কসম করে বলা যায় সে ব্যক্তি জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। এই সাতটি শর্তের প্রথম শর্তে আসা যাক। প্রথম হচ্ছে আল ইলমু, মানে প্রথম শর্ত হলো জানা বা উপলব্ধি করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শর্তই হলো লা ইলাহা ইল্লাল্লাহ জানো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ কি কি বুঝাই কি জানাতে চায় এটা তোমরা আগে প্রথম জানো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ জানা, এটি হলো প্রথম ফরজ এবং এটি হলো প্রথম শর্ত। এখন কথা হলো এই শর্ত অনুযায়ী আমরা জানি কি না। আমরা তো অনেক সময় বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লা শব্দটাকে যদি আপনি লা একটু টেনে পড়েন, মানে তিনালি পরিমাণ টেনে পড়েন, তাহলে লা শব্দের অর্থ মানে না, লা ইনাফি জেন্স, লা লিনাফি জেন্স, মানে যেই লাটা জেন্স মানে কোনো সত্তাকে কোনো জাতিকে নিষেধ করার জন্য আসে সেটাকে বলা হয় লা আন্নাফি ইল জেন্স। তো লাটাকে যদি আপনি টানেন লম্বা করে তিন আলিফ পরিমাণ যদি আপনি টানেন তাহলে এর অর্থ হয় লা মানে নাই, আর লাটাকে যদি না টেনে শুধু লাইলাহা পড়ি তাহলে লা মানে অবশ্যই নিশ্চিত অবশ্যই আছে। তাহলে যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা মানে ইলার কোনো জাত বা প্রভুর কোনো জাত নেই, আর ওই জায়গাতেই কোনো ব্যক্তি যদি বলে লাইলা মানে অবশ্যই অবশ্যই আল্লাহ আছে, ইলাহ আছে, অনেকগুলো ইলাহ আছে, অনেকগুলো মাবুদ আছে, তো প্রথমত উচ্চারণগত শিরক হয়, তার মানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জানি না, প্রথমেই আমরা অজানা। এর জন্য প্রথম লা ইলাহা, প্রথম লা এটা টেনে পড়া, এটাই প্রথম জানা উচিত, তারপরে এসে যায় হলো লা। একমাত্র মহান রব্বুল আলামিন ইবাদতের যোগ্য, এই একমাত্র মাঝখানের যে একমাত্র বা শুধু যে শব্দটা আছে এই শব্দটাই হচ্ছে কালিমাতুত তাওহীদ। এখানে প্রথম নিষেধ করলেন লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, কোনো ইলার জাত নেই, কোনো প্রভু নেই, কোনো আল্লাহ নেই, কোনো আল্লাহ নেই, আর ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ আছেন, তার মানে সকল আল্লাহ থেকে সকল প্রভু থেকে একমাত্র প্রভুকে আলাদা করা হলো। এর মাধ্যমে হয়তোবা বলবেন যে আমরা যদি বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলে অসুবিধা কী আছে, এখানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, যদি গতানুগতিকভাবে যদি বলা হয় তাহলে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ অন্য কেউ থাকার সম্ভাবনা থাকে, আর যখন ইল্লা অক্ষর দিয়ে মানে ইল্লা হরফ দিয়ে ইস্তিসনা করে বোঝানো হয় তখন আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু বা ইবাদতের যোগ্য কেউ থাকার কোনো সম্ভাবনাই নেই, এমনটা অর্থ তার মধ্যে পাওয়া যায়, সেটি হচ্ছে একমাত্র বা শুধুমাত্র। তো সাতটি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো ফালাম, মানে প্রথম জেনে নাও যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ জেনে নাও। তাহলে কিভাবে জানবো? দেখুন, আদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন, ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম ইলাহিন গায়র, আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এবং আল্লাহ তাআলা পাঠিয়ে দাওয়াত দিয়েছিলেন কি, ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, মানে হে আমার কওম তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, আর মা লাকুম মিন ইলাহিন গায়র, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত কোনো ইবাদতের যোগ্য নেই। আর জাতির কাছে তিনি দাওয়াত দিলেন, হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম দাওয়াত দিলেন, বিপরীত হয়ে গেল, তার দাওয়াত কি কেউ গ্রহণ করেছিলেন? তার দাওয়াত কেউ গ্রহণ করেননি, বরং তারা ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কঠোর শাস্তি নিয়ে এসেছিলেন। শাস্তিটা কেন নিয়ে এসেছিলেন? তাদের অবাধ্যতার কারণে। অবাধ্য তারা কেন হয়েছিল? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, মানে হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলতে চান, কি শোনাতে চান, কি প্রতিষ্ঠা করতে চান, এটা তারা জানতে পেরেছিল। এর জন্য হুদের কথা কেউ মানেনি, কেউ বিশ্বাস করেনি। এর জন্য সেই সময় এক ছিল কাফের আর এক ছিল মুসলিম, মানে হুদের যারা অনুসারী তারা মুসলিম, যারা অনুসরণ করেননি তারা কাফের। অন্যদিকে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তারপরে মাদিয়ানবাসীদের কাছে আল্লাহ তাআলা শুআইবকে পাঠিয়েছিলেন, সকলেরই দাবি একটি ছিল, কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো একজন বিখ্যাত নাবীকে আল্লাহর তরফ থেকে শাস্তি চেয়ে নিতে হয়েছিল। তারপরে কিস্তি বানিয়ে নৌকা বানিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করে তারপর নিজে বেঁচেছিলেন, তার কমকে বাঁচিয়েছিলেন।
মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ফেরাউনের কবলে পড়ে নীল নদ লোহিত সাগর পার হয়ে তিহির ময়দানে যে মরুভূমিতে বাস করতে হয়েছে, মানে হত্যার প্রধান টার্গেট ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। গত সপ্তাহে তো আলোচনা করেছিলাম যে যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুক্তি পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে, সেই দিনই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সামা মূসা শুকরান লিল্লাহ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সিয়াম রেখেছিলেন। তার মানে এটা তার বিরাট সৌভাগ্য, মানে ফেরাউনের কবল থেকে বাঁচা। অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছেন, স্বীকার করতে বলেছেন, এটার কারণে ফেরাউনের এত অবস্থা, এত সৈন্য সামন্ত নিয়ে তাকে ধাওয়া করতে হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একই দাবি নিয়ে এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা হে জাতিরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফলতা লাভ করবে। এটা বলার উপরে শুধু, মানে এটার দাওয়াত দেওয়ার উপরেই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা হত্যার যাবতীয় উপায়, তারা যাবতীয় পরিকল্পনা তারা করে ফেলে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহতে একই কথা বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফলতা লাভ করবে। বাজারে যেও বলছিলেন, বাজারে যে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিজের আত্মীয় স্বজনদেরকে বলছিলেন, তিনি পাহাড়ে উঠে যে আত্মীয় স্বজনদেরকে বংশদের নাম ধরে ডেকে ডেকে তিনি তাদেরকে বলছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো সফলতা লাভ করবে। কিন্তু তারা কেউ মানেনি। কেন মানল না? আবু জেহেল মানেনি। আবু জেহেলকে আগে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা, এত জ্ঞান, এত বুদ্ধি, এত বিবেক, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বলা সহজ। তারা যে আল্লাহকে মানে না তাও নয়, আল্লাহকে মানে তো, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সহজ, আল্লাহকে শুধু ইবাদতের যোগ্য মনে করা, এটা মেনে নেওয়া সহজ। এত সহজ কাজটা আমরা যেটাকে সহজ বুঝি, আবু জেহেল সেটাকে সহজ বুঝে না। তার মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের যোগ্য নেই, মানে কারোর জন্য ইবাদত নয়। এর অর্থ এটাই দাঁড়ায়, ইবাদতকে দুভাগে ভাগ করা যায়, আল ইবাদাতু ফিল ইমারা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল ইবাদা, আল ইবাদাতু কুল্লু ইসমিন জামিইন, ইবাদত প্রত্যেক ওই সমষ্টিগত এসএম বা বিশেষ্যকে বলা হয়, মানে মা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ইজতিনাব মানাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশমালা দিয়েছেন তার বান্দাদেরকে সেই নির্দেশগুলো মেনে চলা, আর যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছেন এই নিষেধাজ্ঞাগুলোকে বর্জন করা, এটাকেই বলা হয় ইবাদত। তাহলে ইবাদত আমরা সমষ্টিগত যদি বিচার করা হয়, তাহলে ইবাদত আমরা কিছু কিছু ইবাদত করি মসজিদে, কিছু কিছু ইবাদত করি রাস্তাঘাটে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি কেউ দূরে ফেলে দেয় তাহলে এটাও তার জন্য সাদকা, মানে এটাও তার ইবাদত, আর এটাও ইমানের অঙ্গ। তাহলে আমাদের এখানে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত সালাত আদা করা, এটা যেমন ইবাদত, ঠিক সেরকমই বাড়িতে যে স্ত্রী সন্তান আদি সালাত আদা করছে কিনা, তারা ইবাদত করছে কিনা, এটাও ইবাদত। আবার হজ করতে গেলাম, হজ করলাম, সে হজে যে সেলফি তুললাম, মানে কি যে রোগ ধরেছে, এই যে ইবাদত, মানে ইবাদতকে খেল তামাশা হিসেবে গ্রহণ করা, মানে ইবাদতের সাথে ঠাট্টা করা, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। তো এটা হচ্ছে ইবাদত আভ্যন্তরীণ ব্যাপার, মানে ব্যক্তিগত ব্যাপার, আমরা কিছু ব্যক্তিগতভাবে ইবাদত করি। আর একটা ইবাদত আছে সমষ্টিগত ইবাদত, যে ইবাদতটা সবার জন্য কার্যকর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করাটা যেখানে ইবাদত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মানে চোর চোদনি, সেটা পুরুষ হোক কিংবা নারী হোক, চোরাইকৃত সম্পদ যদি পাওয়া যায়, মানে চুরি যদি প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো চুরি করলে হাত কেটে দাও। তো অবশ্যই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ পালন করাটাও কি ইবাদত, তাহলে চোরের হাত কাটাটাও ইবাদত। জিনাকারী যদি জিনা করে, তারা যদি বিবাহিত হয়, তাহলে উভয়কেই হত্যা করা, রজম করা, এটাও কি আল্লাহ তাআলার নির্দেশ, সুতরাং নির্দেশ পালন করাটাও ইবাদত। মাআজ আল ইসলামী তিনি জিনা করেছিলেন, রসুলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহির নেই, আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা তাহিরুকে, আমি তোমাকে কোত্থেকে পবিত্র করব। বারবার বলছিলেন, নবী সাল্লাল্লাহু মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। তো সর্বশেষ নবী সাল্লাল্লাহু যখন চারবার বললেন লোকটা যে আমাকে পবিত্র করুন, নবী সাল্লাল্লাহু বললেন যে আবি কা জুনুন, তুমি কি পাগল নাকি? তো বলছে পাগল নয়, আমি জিনা করেছি, আমি এখান থেকে পবিত্র করুন। তখন নবী সাল্লাল্লাহু তাকে রজম করার নির্দেশ দিলেন।
এবং কয়েকদিন পরে সাহাবাই ইকরামগণদের সাথে যাচ্ছিলেন, সাহাবাই ইকরামগণদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তুবু লিসাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর জন্য তাওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, মানে তার জন্য ক্ষমা চাও। আর সে এমন একটা তাওবা করেছে, তার তাওবাটাকে যদি পুরা মানে পৃথিবীর অধিবাসী যারা, অন্য বর্ণনায় আছে গ্রাম্য এবং শহরের অধিবাসী যারা আছে সকলের উপর যদি বন্টন করে দেওয়া হতো তাহলে কাফফাত যথেষ্ট হয়ে যেত। তাহলে জিনা করলে তাকে রসম করা প্রমাণিত হলে এটাও ইবাদত। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসাকে হালাল হিসেবে গ্রহণ করা, ব্যাংকিং সুদকে হারাম হিসেবে গ্রহণ করা, এটাও ইবাদত। সুদের লাইসেন্স দিয়ে বিশ্ব ব্যাংক থেকে সুদের কারখানা খুলে বসা, এটা ইবাদত নয়। তাহলে সুদ পরিত্যাগ করা এবং সুদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এটাও ইবাদত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, তো এটাও ইবাদত। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থই হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তার মানে রাষ্ট্রীয় পর্যায়ের যতগুলো ইবাদত আছে, সামাজিক যত ইবাদত আছে, ব্যক্তিতান্ত্রিক যতগুলো ইবাদত আছে, সবগুলো ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য নয়। মসজিদে এসে পাঁচ ওয়াক্ত সালাত আদা করে যাব, আর বাইরে যে এমন নেতার স্লোগান মারলাম, এমন নেতার পিছনে চামচাগিরি করলাম, সেই নেতা সারা জীবন মুশরিকদের কাতারে ছিল, আল্লাহর কসম আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় নাই, মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর হুকুম বোঝেন নাই, উপলব্ধি করেন নাই, সেটা মানতেও চাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন যে উইদুকা বিল্লাহি মিন ইমারতি সুফাহা, নবী সাল্লাম বলছিলেন যে আমি তোমাকে, হে কাব বিন উজরা, আমি তোমাকে নির্বোধদের নেতৃত্ব থেকে আশ্রয় প্রদান করছি। উইদুকা বিল্লাহি মিন ইমারতি সুফাহা, মানে নির্বোধদের নেতৃত্ব থেকে তোমাকে আশ্রয় প্রদান করছি, মানে খবরদার নির্বোধদের নেতৃত্ব থেকে সাবধান। কাব বিন উজরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই নির্বোধদের নেতৃত্ব আবার কি, নির্বোধদের কর্তৃত্ব আবার কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের আগে আগে বা কিয়ামত মুহূর্ত এমন কিছু নেতার আবির্ভাব ঘটবে, এমন কিছু নেতার নেতৃত্বের আবির্ভাব ঘটবে, বাস্তবিক পক্ষে তারা নির্বোধ, তারা অবুঝ, তারা বুঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাদ্দাক বিকিজবিহিম, এই নেতারা মিথ্যা কথা শিক্ষা দেবে, তাদের মিথ্যাকে যারা সত্য বলে জানবে এবং স্বীকার করবে। ওয়াআনাকুম আলা জুলমিহিম, নেতারা সাধারণ জনগণের উপরে অত্যাচার করবে, অত্যাচার করার উপরেও যারা এই নেতাদেরকে সমর্থন দেবে। ওয়াআনাকুম আলা জুলমিহিম, উলাইকা লাইসু মিন্নি ওয়ালাস্তু মিনহুম, তারা আমার দলভুক্ত নয়, আমিও তাদের কেউ নই। ওয়ালাইন ইয়ারিদু আলাইয়াল হাওদা, তারা হাউজে কাউসারেও প্রবেশ করবে। আমাল্লাম ইউসাদ্দিক আলাইহিম, যারা তাদের নেতাদের মিথ্যাকে সত্য বলে জানবে না। ওয়ালাম ইউইনহুম আলা জুলমিহিম, তারা মানুষকে অত্যাচার করবে, অত্যাচারকে অত্যাচারই বলবে, অত্যাচারকে নীতির শাসন বলে চালিয়ে দেবে না। এই সকল ব্যক্তিদের জন্য রয়েছে হাউজে কাউসার, আর তারা আমার দলভুক্ত, আমিও তাদের একজন, মানে আমি তার সুপারিশ করব। এগুলোই লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে এসে পাঁচ ওয়াক্ত সালাত আদা করে গেলাম, আর মসজিদের বাইরে যে মানে হুকুম কি, মুসলিম কি, পরিচয় কি, সব ভুলে গেলাম, তার মানে এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার হুকুমটাই আমি জানিনি বা উপলব্ধিও করিনি। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার প্রথম সাতটি শর্ত, তার মধ্যে প্রথম শর্ত হলো ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে তিনি মহান রব্বুল আলামিন, তিনি সারা ইবাদতের যোগ্য কেউ নেই। তো ইবাদতের যোগ্য যদি একজন হয়ে থাকে তাহলে হাটে ঘাটে মাঠে ময়দানে সব জায়গার যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদত তার জন্য। মসজিদে ইবাদত করলাম আল্লাহর জন্য, বাইরে যে গোলামি করলাম অন্যের জন্য, তাহলে আমাদের ইবাদতটা কতটুকু হয়? ইবাদত তো সব সময়ের জন্য হয়, পূর্বেও আলোচনা করেছি, ব্যবহারিক কার্যকলাপে ইবাদত হয়, সর্বক্ষেত্রে ইবাদত হয়। তো যদি শুধু মসজিদে ইবাদত করি তাহলে ধরে নিন জুমার সালাত আদা করলাম, পাঁচ ওয়াক্ত সালাত আদা করতে আমার খুব যদি সময় লাগে, কয় ঘন্টা লাগবে, মানে এই দেড় ঘন্টা, পাঁচ ওয়াক্ত সালাতের সময় লেগে যাবে মাত্র দেড় ঘন্টা বা এর কিছু বেশি লাগলেও লাগতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, মানে সব ক্ষেত্রে তারা ইবাদত করবে। তার মানে আল্লাহ বলছেন সব সময় তারা ইবাদত করবে, আর মসজিদে এসে দেড় ঘন্টা ইবাদত করে বাইরে যেয়ে যদি আমাদের
সেই রকম পরিচিত শিরিকের সঙ্গে যুক্ত, কুফরির সাথে যুক্ত, অত্যাচার নির্যাতনের সাথে যুক্ত, জুলুমের সাথে যুক্ত, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝেও না, বুঝতেও চায় না, স্বীকারও করতে চায় না, তাদের যখন আনুগত্য করলাম, ব্যাস দেড় ঘন্টা আল্লাহর ইবাদত করলাম, বাকি 22.5 ঘন্টা নিশ্চিন্ত, একেবারেই নিঃসন্দেহে শয়তানের গোলামি করলাম, মানে শয়তানের তাবেদারি করলাম, তাহলে দেড় ঘন্টা আল্লাহর ইবাদত এরকম দুমুখ নীতি, মানে বাইরে যেই আমি অন্য কেউ আর মসজিদে এসে অন্য কেউ, এরকম পরিচিতি নিয়ে বেঁচে চলা, এরকম পরিচিতি নিয়ে চলা, সম্পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ বলা বিরোধী, যেহেতু লা মাহবুদা বি হাক্কিন ইল্লাল্লাহ মানে সকল ধরনের ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শুধু তারই জন্য, অন্য কারোর জন্য নয়। আর এটি হলো কালেমা, আর ইবাদত যতটা বিস্তৃত সকল ইবাদত তার জন্য। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার হুকুম বা লা ইলাহা ইল্লাল্লাহ বলার আহকামটা মেনে চলা হবে, তাহলেই হয়তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যেতে পারবো, এটাই মিফতাহুল জান্নাহ, এটাই জান্নাতের চাবি। যাই হোক, আবু জার বলছিলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলেও জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন চুরি করলে জিনা করলেও জান্নাতে যাবে, তার মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম মানে যাবতীয় ইবাদত আল্লাহর জন্য, মাথা নত করলাম, চুরি করা ইবাদত নয়, শয়তানের ইবাদত। কোনো ইবাদতকারী ব্যক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি চুরি করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি জিনা করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি অন্য কোনো তাগুতের আনুগত্য করে না, ইবলিসের আনুগত্য করে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে, মানে খুবই সহজ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আনুগত্য করাটা কঠিন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লা ইলাহা ইল্লাল্লাহর হুকুম আহকাম মেনে বুঝে পড়ে এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।